করোনা ভাইরাসের কারণে সৃষ্ট যে মহামারী তৈরি হয়েছিল পৃথিবীতে তার ধকল এখনও চলছে বিশ্বে, আর তার মধ্যেই এই ভাইরাসটির মতো নতুন একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এই ভাইরাসটির নাম রাখা হয়েছে খোস্টা টু। গবেষকরা বলছেন মূল করোনা ভাইরাস নতুন এই খোস্টা টু একই ভাইরাস পরিবারের সদস্য। সেই ভাইরাস পরিবারের নাম সার্ভেকো ভাইরাস। আরও সাদৃশ্য রয়েছে দুটি ভাইরাসের মধ্যে, যেমন দুই ভাইরাসেরই প্রধান পোষক বা বাহক প্রাণীর নাম বাদুর। 2019 সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরের সিফুড মার্কেট থেকে বাদুরের মাধ্যমে ছড়িয়েছিল করোনা ভাইরাস, আর খোস্টা টু ভাইরাসের অস্তিত্ব প্রথম শনাক্ত হয়েছে রাশিয়ায় বাদুরের দেহে। মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন সার্সকোভ টু ভাইরাসের মতোই খুব সহজে এটি মানবদেহের কোষে প্রবেশ করে বংশবিস্তারের মাধ্যমে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঝুঁকিতে তৈরিতে সক্ষম। এবং উদ্বেগের ব্যাপার হলো করোনার টিকায় এই ভাইরাসের কোনো ক্ষতি হয় না। সম্প্রতি যুক্তরাজ্যের টাইম ম্যাগাজিনে নতুন এই ভাইরাসটির উপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে রাশিয়ার বাদুরদের দেহে খোস্টা টুর সমধর্মী নামের আরও একটি ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পেরেছে বিজ্ঞানীরা। সেই ভাইরাসটির নাম দেওয়া হয়েছে খোস্টা ওয়ান। তবে এই ভাইরাসটি বাদুর ও অন্যান্য প্রাণীর দেহে যত সহজে প্রবেশ করতে পারে মানব দেহে পারে না, ফলে খোস্টা টুর তুলনায় খোস্টা ওয়ান মানুষের জন্য অনেক কম ঝুঁকিপূর্ণ। মার্কিন গবেষক জানান বাদুরের দেহে শনাক্ত হলেও করোনা ভাইরাসের মতো প্যাঙ্গোলিন, রেকুম, পাম সিভেটের মতো অন্যান্য প্রাণীদেরকেও পোষক হিসাবে ব্যবহার করার ক্ষমতা রাখে খোস্টা টু। এদিকে করোনা ভাইরাসের মতো এই ভাইরাসটিও বিশ্বজুড়ে মহামারী উস্কে দেবে কিনা তা গবেষণার এই পর্যায়ে গবেষকরা এখনই বলতে পারছে না। তবে উদ্বেগের ব্যাপার হচ্ছে সার্সকোভ টু ভাইরাসের সমধর্মী ভাইরাস হলেও ভাইরাসটির করোনা টিকা প্রতিরোধী, এবং যদি করোনার সঙ্গে মিলিতভাবে এই ভাইরাসটি কোনোভাবে মানব দেহে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।